হ্যালো বন্ধুরা, দেখো আমরা আজকে চলে এসেছি শপিং করতে, শপিং মলে। আর অনেক হাঁটছে, দেখো এই আমরা ঢুকছি শপিং মলে। দেখো রনিশ ওর পাপার হাত ধরে একা একাই হাঁটছে। কত বড় শপিং মলটা দেখো, আমি এই মলটায় ফার্স্ট টাইম এসেছি। রনিশকে নিয়ে কোথাও বেরোই। হ্যালো বন্ধুরা, দেখো চারিদিকটা তোমাদেরকে পুরো মলটা ঘুরে দেখাবো। তোমরা দেখতে থাকো কী কী কেনাকাটা করছি, সেগুলো দেখাবো। আমার ছেলে রনিশ ভীষণ খুশি, সেকেন্ড ফ্লোর। আর আমার বড় ছেলে তো মানে এত খুশি বলা যায় না, ভীষণ খুশি। তো আমরা এবার সেকেন্ড ফ্লোরে যাব। লিফটে যাব না, আমরা অন্য এসকেলেটারে উঠবো। আমরা সেকেন্ড ফ্লোর চলে এলাম, এবার শপে ঢুকবো, দেখি কোন শপে ঢুকা যায়। অনেকগুলো শপ আছে, বিশাল বড় বড়। দেখো এটা শাড়ির শপ, মানে রনিশ এত খুশি যে বলা যায় না। ও পুরো মল নিজে নিজে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, একটু কোলে চাপতে চাইছে না। তো সেকেন্ড ফ্লোরে সেরকম কিছু নেই, শাড়ির মলটায় ঢুকলাম না, শাড়ির শপটায়। তো আবার চলে এলাম। এখানে দেখো কী কী পাওয়া যায়, এখানে খাবার পাওয়া যায়, এখানে অনেক ফাস্টফুড সব পাওয়া যায়। রনিশ ছেলে বেড়াচ্ছে, ও কিছুতেই কোলে হতে চাইছে না, কারো কোলে চাপতেই চাইছে না, ও শুধু নিজে নিজে হেঁটে বেড়াচ্ছে, ভীষণ খুশি। ওকে এটাতে চাপিয়ে দিয়েছি, ট্রলিটায় চাপিয়ে দিয়েছি ওকে, ও ট্রলিটায় চেপেছে, হেঁটে বেড়াচ্ছে। তো যেদিকে সেদিকে চলে যাচ্ছে, মানে একটা দুটো মানুষ ওকে নিয়ে ব্যস্ত, তো ওই জন্য ওকে এটা চাপিয়ে দিলাম। কিন্তু ও বেশিক্ষণ চেপে থাকলেও না, মানে হাঁটার জন্য নিজে হাঁটবে বলে বেশিক্ষণ চেপে থাকলো না, কারণ ওকে এটা তো ভালো লাগছে না। কিছুক্ষণ ঘুরলো, ঘুরে তারপর আবার নেমে পড়লো। দেখো এখানে অনেক খেলনা বাচ্চাদের, বাচ্চাদের সব গাড়ি টাড়ি সব আছে, প্রচুর খেলনা। মানে এত বড় মল, অনেক এখানে সব কেক আছে, পেস্ট্রি সব কেক। এখানে ইয়ে দিয়ে দিয়েছে, চাট দিয়ে দিয়েছে এখানে। শপিংও করছি, আবার ওকে সামলাতে হচ্ছে, আবার ক্যামেরাও করতে হচ্ছে, মানে একসাথে সবগুলো করছি সেই জন্য পুরো। আর ক্যামেরা ধরার কেউ নেই, আমার বর তো রনিশকে নিয়ে ব্যস্ত, আর আমার ছেলে শুধু, মানে বড় ছেলে শুধু খাবার আর কি নিব, ও কিছুতেই ক্যামেরা করতে চাইলো না, ও ক্যামেরা ধরলোই না। আমি বললাম একটু ক্যামেরা কর, ও কিন্তু ক্যামেরা কিছুতেই ধরলো না। তো আমি ক্যামেরা ধরেছি, আমি করছি, আমি দেখাচ্ছি। আমার ছেলে এখানে কেসার লস্যি খাচ্ছে, কেসারের লস্যি। ও ওখানে একটা বাচ্চা পেয়েছে, ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। ও
পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো ওঠো। মানে সব টাইলস বসানো আছে, তো টাইলসে ওর জুতো স্লিপ করে যাচ্ছে, দিয়ে ও মাঝে মাঝে পড়ে যাচ্ছে। আর এত ছোটা এত ছোটাছুটি করলে পড়বে? আর আস্তে ধীরে সুস্থে তো হাঁটছে না, মানে শুধু ছোটাছুটি করছে। দেখো, এবার আর একটা শপে চলে এসেছি, এখানে সব মানে বেকারি পাওয়া যায়। মানে বেকারি বলতে কি, ওই বিস্কুট ফিস্কুট, চকলেট, মানে অনেক কিছু, ড্রিঙ্কস, কিছু কিছু শপে কিন্তু এখনো কিনছি, আমাদের কেনাকাটা শেষ হয়নি এখনো। দেখো কত কিছু খাবার, এখন ফুডের দোকানে চলে এসেছি। এই দেখো কত কি নিয়েছি, অনেক কিছু নিয়েছে। আমার ছেলে তো মনে হচ্ছে যেন আর বেরোবে না এখান থেকে। দেখতে থাকো তোমরা শুধু। হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো দেখো, এখন বাজে রাত 10:30, তো আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তোমরা তো জানো আজকে যে মলে গিয়েছিলাম, দেখেছো তো মলে গিয়ে কী কী কিনলাম, সেগুলো তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো না, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা একটু জাস্ট দেখো আজকে শপিং করেছি, অনেক কিছু শপিং করেছি। তো তোমরা জাস্ট দেখো কী কী কিনেছি, আর বাকি তোমাদেরকে খুলে কালকে দেখাবো যা যা কিনেছি, ঠিক আছে? সো এই দেখো কী কী কিনেছি, দেখো এই ব্যাগে সব ভরা আছে, ওখানেই এ ব্যাগেও আছে। এ ব্যাগে কিছু রনিসের ড্রেস আছে, এ ব্যাগেও আছে ড্রেস, এখানে খাবার ভরা আছে। আর দেখো এগুলো সব খাবার, আমার ছেলের সব খাবার, আমার বড় ছেলে, আমার ছোট ছেলে, এখানে সব খাবার আছে, তোমরা দেখতে পাচ্ছো হয়তো। আর এখানে আছে, এখানে আছে আমার ড্রেস, আমার আমি নিয়েছি কিছু ড্রেস, সেই ড্রেসগুলো আছে। এটা শাড়ি, এই শাড়িটা নিয়েছি। তো শাড়িটা তোমাদেরকে এখন একটুখানি দেখিয়ে দিই। তো এই দেখো আমি এই শাড়িটা নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে। শাড়িটার কালার একদম ওই সিঁদুর টাইপের, মানে সিঁদুরের যে কালার হয় রেড, একদম ওই রকম টাইপের রেড। তো আমার রেড কালার পছন্দ, তাই আমি এটা নিয়েছি। তো বন্ধুরা, আজকে আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না এখন। তো বলাম তোমাদেরকে রাত 10:30 বাজে, আর সারাদিন প্রচণ্ড ক্লান্ত ছিলাম, প্রচণ্ড ক্লান্ত ছিলাম, মানে বুঝতেই পারছো পুরো মল ঘুরে বাজার করে একদম এত ক্লান্ত, মানে হেঁটে 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 বাজার করেছি। তো প্রচণ্ড, আমাকে দেখে বুঝতে পারছো, আমার মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো এত আমি প্রচণ্ড টায়ার্ড। মানে রেস্ট তো পাইনি, একটু বাড়ি এসেছি, মোটামুটি 5:30 বাড়ি এসেছি। বাড়ি আসার পরেও আবার রাত্রে রান্না বান্না সব করতে হয়েছে, আর রনিসকে নিয়ে তো আমি মানে মানে একবিন্দু রেস্ট পাই না। ওর তো ক্লান্তি নেই, ও তো পুরো মল ছুটে বেরিয়েছে, তারপরে এসে যখন বাড়ি এসে গাড়িতে একটু ঘুমিয়েছিল, তারপরে আবার ওর দুষ্টুমি শুরু। তো ও এখনই ঘুমালো, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে আমি ভিডিওটা এডিট করার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাকি কী কী কিনেছি তোমাদেরকে কালকে একটা ছোট্ট ভিডিও করে ওগুলো দেখিয়ে দেবো। তো এখন রাখছি। প্লিজ তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার ব্লগে তো ভিউজ এত আসে না, তো প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা পুরোটা দেখো। আর
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো বাই।